প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 2 জানুয়ারি 2023 ইংরেজি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে 2023 সালের বদলি সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিষয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একই উপজেলার মধ্যে বদলি সম্পর্কিত। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে গত 15 সেপ্টেম্বর 2022 তারিখ থেকে 6 অক্টোবর 2022 পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিকট থেকে একই উপজেলার মধ্যে অনলাইন বদলির আবেদন গ্রহণ করা হয়। পরবর্তীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা সংশোধিত 2022 জারি হওয়ায় একই উপজেলার মধ্যে দ্বিতীয় দফা অনলাইন বদলি নিম্নলিখিত শর্তসমূহ প্রতিপালনপূর্বক আগামী 3 জানুয়ারি 2022 তারিখ হতে 6 জানুয়ারি 2022 তারিখ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের একই উপজেলার মধ্যে বদলির আবেদনের কার্যক্রম চালু থাকবে। শর্তসমূহ, ক, শিক্ষকগণ সর্বোচ্চ 3টি বিদ্যালয়ের পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন, তবে কোনো শিক্ষকদের একাধিক পছন্দ না থাকলে শুধুমাত্র 1 বা 2 বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি করা হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। খ, যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে 22 ডিসেম্বর 2022 তারিখ জারিকৃত সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা সংশোধিত 2022 অনুযায়ী আবেদনকারী আবেদন ও অন্যান্য কার্যক্রম কাগজপত্রাদি যাচাই করে অগ্রহণ করবেন। গ, যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সাথে যাচাই করবেন, যাচাইপূর্বক প্রেরণ পরবর্তী তা পুনর্বিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না। 2, উল্লেখ্য আবেদনকারী পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই, একাধিক আবেদনকারী পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয়, বিধায় কোনো রকম হস্তক্ষেপের সুযোগ নাই। 3, বর্ণিত অবস্থায় উল্লেখিত শর্তসমূহ প্রতিপালনপূর্বক আগামী 3 জানুয়ারি 2022 তারিখ হতে 8 জানুয়ারি 2022 তারিখ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের একই উপজেলার মধ্যে অনলাইন বদলির জন্য আবেদন গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল। নাসরিন সুলতানা, সহকারী পরিচালক। তবে এখানে আমার কাছে একটি জিনিস অস্পষ্ট থেকে গেছে, সেটি হলো যে প্রজ্ঞাপনটি দেওয়া হয়েছে 2 জানুয়ারি অর্থাৎ আজকে 2023 তারিখ, কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যে 3 জানুয়ারি 2022 হতে 8 জানুয়ারি 2022। সেটি জানার বিষয় যে এখানে 2022 হবে না 2023 হবে। ধন্যবাদ সকলকে।